প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী হাফিজুল আমিন নতুন শিক্ষাক্রমের আলোকে আগামী বছরে চতুর্থ ও পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য একাধিক বই ও শিক্ষক সহায়িকা লিখেছেন এই আমলা। শুধু হাফিজুল আমিন নন, মন্ত্রণালয়ের উপসচিব অধিদপ্তরের সহকারী পরিচালকও লিখেছেন একাধিক বই। বাদ যাননি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, শিক্ষা অফিসার সহ গবেষণা কর্মকর্তারাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানাচ্ছে, এনসিটিবির আইন মতে আমলাদের পাঠ্যবই রচনায় যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বই লিখবেন শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞরা, কিন্তু প্রাথমিক পর্যায়ে বইয়ের লেখক তালিকায় বা বই রচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনিয়মতান্ত্রিকভাবে আমলাদের যুক্ত করা হয়েছে। এদিকে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষাবিদ ও এনসিটিবির কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির নীতি নির্ধারণী পর্যায়ের এক কর্মকর্তা বলেন, এনসিটিবির কোনো ক্রাইটেরিয়ায় আমলারা বই লেখার সঙ্গে জড়িত থাকতে পারবেন না, কারণ মাঠের শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এও জানান, শুধু লেখক প্যানেল নয়, কোন প্রকাশনীকে বই প্রকাশের কাজ দিতে হবে তাও এখন নির্ধারণ করে দেওয়া হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। তাদের এই হস্তক্ষেপের কারণে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না, অথচ নিম্নমানের প্রকাশনার দায়িত্ব আমাদেরই নিতে হচ্ছে। শিক্ষাবিদরাও বলছেন, আমলাদের কাজ সরকারের নীতি বাস্তবায়ন করা, পাঠ্য বই রচনা করা নয়। শিক্ষাক্রম কার্যক্রমে তাদের অহেতুক সম্পৃক্ততা ও হস্তক্ষেপ শিক্ষা ব্যবস্থার সংকটকে আরও ঘনীভূত করবে। এদিকে লেখার কাজ শেষে এখন ছাপা হওয়ার পথে এসব বই। দেশের বিদ্যালয়গুলোর শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন, নিরীক্ষণ ও সংস্কার সহ পাঠ্যপুস্তকের মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিপণন এনসিটিবির অন্যতম কাজ। পাঠ্যসূচি প্রণয়ন করার জন্য শিক্ষাবিদ, বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ শিক্ষক, শিক্ষাক্রম বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এদের মধ্য থেকে প্রতিটি শ্রেণীর এক একটি বিষয়ের বই লেখার জন্য একাধিক বিশেষজ্ঞ লেখককে নিয়ে করা হয় একটি লেখক প্যানেল। তারা নিজেরা সমন্বয় করে বই লিখে থাকেন। কিন্তু আগামী শিক্ষাবর্ষের নতুন চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইয়ের লেখক প্যানেল নিরীক্ষা করে দেখা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মরত বিভিন্ন আমলা এতে যুক্ত রয়েছেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন একাধিক বইয়ের লেখক প্যানেলে। এনসিটিবি জানায়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই লেখার কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। বই ছাপার জন্য টেন্ডারও আহ্বান করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।